কোনো ধর্মই আরেক ধর্মর ব্যক্তিকে মারামারি করতে শেখায় না, শেখায় তো শুধু আরেক ধর্ম অন্য ধর্মকে ব্যক্তিদের ভালোবাসতে। তো একবার হিন্দু আর মুসলিমের মধ্যে বিবাদ লাগে ধর্ম ধর্ম নিয়ে, তো চরম মারামারি হয়ে যায়। দুজনে হসপিটালে অ্যাডমিট হয়, কিন্তু দুজনের রক্ত প্রয়োজন হয়। তো হিন্দু ধর্মের ব্যক্তির যে পরিবারের যে লোকগুলো ছিল তারা রক্তর খোঁজে বেরিয়ে পড়ে, এবং মুসলিম ধর্মেরও যাদের পরিবারের যে ব্যক্তিগুলো ছিল তারাও রক্তর খোঁজে বের হয়। কিন্তু মুসলিমকে এক হিন্দু রক্ত দেয় এবং হিন্দুকে আরেক মুসলিম রক্ত দেয় এবং তাদের জীবন। আমরা আজ পর্যন্ত হাসপাতালে গিয়ে কাউকে হিন্দু রক্ত, মুসলিম রক্ত বা খ্রিস্টান রক্ত খুঁজতে দেখিনি, শুধু খুঁজতে দেখেছি তো শুধু রক্ত, ব্লাড গ্রুপ। স্বাস্থ্য সংকটে পড়ে মানুষ যদি ধর্ম ভুলে যেতে পারে, তাহলে অন্য সময় ধর্ম নিয়ে এত মাতামাতি কিসে? ধর্ম নিজে পালন করুন, অন্যকে পালন করার কথা বলুন, কিন্তু অন্য ধর্মকেও পাশাপাশি ভালোবাসুন, অন্য ধর্মের ব্যক্তিদেরও ভালোবাসতে শিখুন। পৃথিবীতে দুটি জাতি, এক নারী আর এক পুরুষ। তো হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিভিটি, কারোর সাথে ধর্ম নিয়ে বিতর্কে যাবেন না।